আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। মাত্র 2 মিনিটে আপনার দাঁতকে ঝকঝকে সাদা করুন। আচ্ছা, অতীতকালেও তো ডাক্তার ছিল না, আর ছিল না নাম করা ব্র্যান্ডের পেস্ট, ব্রাশ দাঁত মাজার জন্য। তাহলে কি তখন মানুষের দাঁত থাকতো হলদেটে আর দাগে ভরা? মোটেই নয়, মানুষের কাছে তখন ছিল হরেক রকম ঘরোয়া টিপস। আর তেমনি একটা হচ্ছে কলার খোসা দিয়ে দাঁত সাদা করা। ভাবছেন এও কি সম্ভব, কিংবা ভাবছেন যাহ সব ভুয়া, তাই না? কিন্তু অসম্ভব নয়, আর মিথ্যাও নয়। কলার খোসা সত্যিকার অর্থেই বিজ্ঞানসম্মতভাবে আপনার দাঁত সাদা করতে সক্ষম। সুতরাং ভুলে যান দাঁতের ডাক্তারের কাছে কড়াকড়ি টাকা খরচ করার ভাবনা, আর ঘরে বসে নিজেই দাঁতগুলো রাখুন ঝকঝকে। তবে হ্যাঁ, কাজটা করতে হবে সঠিক পদ্ধতিতে, আর আজ জানানো হচ্ছে সেটাই। কলার খোসায় আছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান, বিশেষ করে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম আর ম্যাঙ্গানিজ, আর এরই হচ্ছে দাঁত সাদা করে তোলার প্রধান হাতিয়ার। এছাড়াও কলার খোসায় আছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যার কিনা দাঁতকে মজবুত করে তোলার পাশাপাশি খনিজ উপাদানগুলো শোষণ করতেও সহায়তা করে। কলার খোসা নিঃসন্দেহে সাদা করে তুলবে আপনার দাঁত, তবে ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতিতে এবং অবশ্যই নিয়ম মেনে। জেনে নিন বিস্তারিত পদ্ধতি। প্রথমে বেছে নিন সঠিক কলা। দাঁত সাদা করার জন্য সঠিকভাবে পাকা কলা হওয়া জরুরি। খুব বেশি পাকাও নয়, খুব বেশি কাঁচাও নয়। এমন কলা বেছে নিন যার কিনা এখনো নিচের দিকে একটু একটু সবুজ, কেননা এই ধরনের কলায় পটাশিয়াম থাকে উচ্চ মাত্রায়, আর এই পটাশিয়ামই দাঁত সাদা করার দায়িত্ব নেবে। কলা উল্টো করে ছিলে নিন। হ্যাঁ, যেভাবে আপনি ছিলে থাকেন, কলার ঠিক তার উল্টো দিক থেকে ছিলে নিন। দেখবেন যে কলার গায়ে লম্বা লম্বা সুতার মতো আঁশ থাকে। উল্টো করে ছিলে নিলে এই অংশগুলো, আঁশগুলো খোসার সাথেই থাকে। খোসা থেকে চার কোণা করে 2টি টুকরো কেটে নিন। আপনার সুবিধা মতো আকারেই কেটে নিন। চাইলে এই কাটা খোসা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। এবার সকালে দাঁত ব্রাশ করার পূর্বে এই কলার খোসার ভেতরের অংশটি দিয়ে আপনার দাঁত খুব ভালো করে ঘষুন। প্রথম টুকরোটি দিয়ে পুরো 1 মিনিট ঘষুন, তারপর সেটা বদলে দ্বিতীয় টুকরো দিয়ে আরও 1 মিনিট, অর্থাৎ পুরো 2 মিনিট দাঁতকে ঘষুন। দাঁতের প্রত্যেকটি অংশে যেন পৌঁছায় এমনভাবে ঘষতে হবে। দাঁত ঘষা হলে কিছুক্ষণ অপেক্ষা করুন, 15 থেকে 20 মিনিট করতে পারলে ভালো। এই সময় পানি বা অন্য কিছু খাবেন না, কিংবা কুলি করবেন না। সময়টা পেরিয়ে গেলে আপনার নিয়মিত ব্যবহারের টুথ পেস্ট দিয়ে দাঁত মেজে নিন। এবার আয়নায় তাকিয়ে দেখুন তো, লাগছে না দাঁত একটু বেশি পরিষ্কার? 4 থেকে 5 দিন এমন করার পরই দেখবেন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে আপনার দাঁত। হলদে ভাব যেমন কমে গেছে, তেমনি কালো ছাপটাও অনেকটাই সরে গেছে। যারা ধূমপান বা মদ্যপান করেন তাদের ক্ষেত্রেও কাজ করবে এই পদ্ধতি, তবে ব্যবহার করতে হবে বেশি দিন। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথে থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।